বিশেষ করে আমি বিশেষ করে চিকিৎসা খাতের কথা বলবো, যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট। রাজবাড়িতে চিকিৎসা খাত খুবই অবহেলিত, বিশেষ করে রাজবাড়ি সদর হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা সাধারণ কোনো অসুস্থতা নিয়ে আমাদেরকে ফরিদপুরে যেতে হয়, যেখানে সাধারণ একটা শিশু হাসপাতালও নেই। একটা নবজাতকের সামান্য ঠান্ডা কাশি, ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়া জাতীয় কোনো অসুখ হলেও আমাদেরকে সেই বাচ্চাটাকে নিয়ে ফরিদপুরে যেতে হচ্ছে। তো আমি আশা করছি এবার রাজবাড়িতে নতুন কিছু হবে এবং সব মিলিয়ে সারা বাংলাদেশেই যাতে এই চিকিৎসা খাত এবং অন্যান্য খাতগুলোতে আমরা উন্নতির কিছু দেখব, নতুন কিছু। হ্যাঁ, অবশ্যই আগ্রহ আছে, যেহেতু আমি জাতীয় নির্বাচনে এবার প্রথম ভোট দিব। আমি আশা করছি এবার সরকার নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছুই করবেন। আসলে আমি এবার নতুন ভোটার, আমি কখনো আগে ভোট দেই নাই, এবারই প্রথম ভোট দিব। তো আমার প্রত্যাশা আসলে অনেক বেশি, যে আমি আসলে নতুন নতুন যারা সরকার আসবে তারা আসলে তরুণদের দিকটা বেশি দেখবে, যেহেতু আসলে আমরা যেহেতু তরুণ তো আমাদের একটা কর্মসংস্থান নিয়ে আমরা সবাই দ্বিধাবোধে থাকি, আর যে কর্মসংস্থান আমাদের কী হবে আমরা এটা নিয়ে খুবই দুশ্চিন্তা। তো আমরা নতুন সরকারের কাছে আসলে এটাই প্রত্যাশা করব, যারা তরুণ আছে তাদের আসলে কর্মসংস্থানের যেন বিভিন্ন রকমের ব্যবস্থা করে, যার মাধ্যমে আসলে আমরা আর কি দুশ্চিন্তামুক্ত হতে পারি, আর হচ্ছে যে তরুণ সমাজ সামনের দিকে আর কি ভালো কিছু করতে পারবে আর কি। আসলে আমি এবার প্রথম ভোটার হয়েছি, সেক্ষেত্রে আমার অবশ্যই ভোট নিয়ে অনেক আগ্রহ। ছোটো থেকে আমি দেখেছি আমার বাবা মাকে ভোট দিতে, তো ভোটের যে উল্লাসটা থাকে আমাদের মাঝে, তো আমি এই প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তো আমার সেক্ষেত্রে ভোট নিয়ে আমার মধ্যে অবশ্যই একটা উত্তেজনা কাজ করছে, কিন্তু এখন বর্তমান যেই সরকার বা যেই পরিস্থিতি আমরা শিকার, যে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু আমাদের শিক্ষার্থীদের জীবনের উপর অনেকটা প্রভাব ফেলছে। এখন আমরা অবশ্যই আশা করব যে আমরা এখন এমন একজন সরকারকে নির্বাচন করব যে আসলে এই যে আমাদের যেই সমাজে আপস অ্যান্ড ডাউন্সগুলো চলছে এগুলোকে একটা শিথিল পর্যায়ে নিয়ে আসবেন। তো আমরা আসলে এই জিনিসটাই এখন আশা করছি। আর না, আমি যেহেতু প্রথম ভোটার আমি অনেক এক্সাইটেড, আর আমার মনে হয় ইউথ হিসেবে আমাদের এই বিষয়টাতে অনেক সচেতন থাকা উচিত, কারণ ভোট দেওয়া তো আমাদের অধিকার, সেক্ষেত্রে আমরা আমাদের এই অধিকারটা অবশ্যই কাজে লাগাবো। সেজন্য সেই জায়গা থেকেই পরিস্থিতি যেমনই হোক না কেন, একেবারে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন যুব প্রতিনিধি হিসেবে আমি আসলে ভোট দিতে যাইব, একেবারে নিজের অধিকারের জায়গাগুলো থেকে, যেহেতু আমরা মনে করি গণতন্ত্রের সবচেয়ে ব্যবহারিক প্রয়োগটির সুযোগই থাকে নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, এবং যেহেতু আমি এই সুযোগটি প্রথমবারের মতো পাচ্ছি এই সুযোগটি আমি কখনোই বাতিল করতে চাইবো না। আমি একজন যুবক হিসেবে মনে করি এবং আশা করি নির্বাচন কমিশনের কাছে এবং বর্তমান যারা প্রশাসনিক ব্যবস্থাপনায় আছে তাদের কাছে আমাদের একটি প্রত্যাশা যে অবশ্যই একটি সুষ্ঠু ভোট হবে। তবে যেহেতু কিছু সহিংসতা, কিছু রাজনৈতিক বাস্তবতা আমাদের আমাদের বর্তমান সিস্টেমে আছে, এটিকে স্বীকার করতে হবে। আমরা আশা করছি একটি সুষ্ঠু ভোট হবে আর কি। রাজবাড়ি যেহেতু একটি খুবই ছোট্ট জেলা, সেই জায়গা থেকে প্রত্যাশার পারদ আমাদের 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 জনপ্রতিনিধির কাছে বেশি, কারণ রাজবাড়ির উন্নয়নের জায়গা থেকে অনেক অনেক জেলার থেকে অনেক অনেক পিছিয়ে এখনও। সেই জায়গা থেকে রাজবাড়িকে যারা প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সংসদে তাদের কাছে প্রত্যাশাটা অনেক বেশি। মূলত আমাদের অবকাঠামো উন্নয়নের জায়গাগুলো দেশের অন্যান্য জেলাতে অনেক বেশি হওয়ার সত্ত্বেও রাজবাড়ি কিন্তু অবকাঠামো উন্নয়নে অনেক পিছিয়ে আছে, এবং টেকসই উন্নয়নের জায়গাগুলোতে একটি বড় জেলাকে বাদ করে আমার মনে হয় না জাতীয় উন্নয়ন সম্ভব। যারা রাজবাড়িতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন বা আমরা নির্বাচন করার সময় যাদের যে বিষয়গুলো মাথায় রাখবো তার মধ্যে থাকবে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তার জায়গাগুলো, এবং একই সাথে শিক্ষার জায়গাগুলোতে যেন তরুণদের একটা নিশ্চিত কর্মসংস্থানের জায়গা হয়। এবং হ্যাঁ, এইখানে অনেক বড় একটা কথা হচ্ছে এখন কিন্তু গ্রাফিক্স ডিজাইনে মানুষ পড়াশোনা করে অনেক দূরে যাচ্ছে, আর এটা কোর্সও আছে, কিন্তু এটা অন্য অন্য জেলায় থাকলে আমাদের রাজবাড়িতে নেই। এই সব কারণে ঢাকামুখী হচ্ছে, এবং ঢাকায় গ্রাফিক ডিজাইনের মানে বড় একটা সংস্থান KTPIT, ওইখানে মানুষ কোর্স করে ফ্রিল্যান্সিং করতেছে, অনেক নানান ধরনের কাজ সুযোগ পাচ্ছে, কিন্তু রাজবাড়িতে আমাদের তেমন কোনো সুযোগ নাই, যার কারণে মানুষ একটু পড়াশোনা করার পরে অনার্সটা পাস করার পরে তারা যখন বেকার হয়ে যায় তখন তারা হচ্ছে এই সব কর্মসংস্থান মানে এই সব কোর্সগুলো করে দেন তারা একটা কর্মসংস্থান করে। এইরকম যদি সব KTPIT সংস্থা রাজবাড়িতে উন্নত করা হয় তাহলে মানুষ আর ঢাকামুখী হবে না, আমার এটা ধারণা। করি আজকের এই মানে যদি সুষ্ঠু সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি ঈগল প্রতীক মার্কায় মানুষ উৎসাহ নিয়ে, আনন্দ নিয়ে, মিছিল সহকারে
এই ইগলপতিকে ভোট দিয়ে আগামী 7ই তারিখ 7ই জানুয়ারি ইগলপতিকের বিজয় উৎসব করবে। কারণ ইগলপতিক হচ্ছে পাংশা বালিয়াকান্দির জনগণের নির্যাতিত মানুষের প্রতীক, নিপীড়িত মানুষের প্রতীক, নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির প্রতীক হচ্ছে ইগলপতিক। এইটা শুধু আমার ভাষা নয়, এই পাংশা বালিয়াকান্দি কালোখালীতে আজ কয়েকদিনে প্রতিটা প্রান্তরে পাংশা বালিয়াকান্দির যে ভৌগোলিক সীমারেখা, সেই মাছপাড়া থেকে মদাপুর, বাহাদুরপুর থেকে জামালপুর, এই ভৌগোলিক সীমারেখার মধ্যে প্রতিটা এলাকায় প্রতিটা স্থানে এই স্লোগান শুরু হয়েছে যে যদি আগামী দিনে মানুষ ভালো থাকতে চায়, এই দেশের এই 5টি বছর সুস্থ থাকতে চায়, সুন্দর জীবনযাপন করতে চায়, তাহলে তাহারা ইগলপতিক মার্কায় ভোট দেওয়ার জন্য মূলত হলো প্রস্তুত হয়ে আছে। আসলে নতুন যারা ভোটার আছে, নতুন ভোটারের এক এক ধরনের এক এক রকম চাহিদা। যেমন যারা নতুন ভোটার আসছে, এদের মধ্যে কেউ চায় আধুনিক প্রযুক্তির শিক্ষা, কম্পিউটার সুযোগ সুবিধা এই ধরনের, এবং চাকরি বাকরির সুবিধাও কেউ কেউ চায়। তো আমাদের সরকার প্রচুর পরিমাণে যুবক শ্রেণীর আগ্রহ সৃষ্টির জন্যে প্রচুর পরিমাণের সুযোগ সুবিধা দিচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে, ব্যাংক লোনের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান যাতে হয় সে ব্যাপারে চেষ্টা করছে। মূলত যা সুযোগ সুবিধা দেওয়ার এবং যুবক শ্রেণীকে যুবক শ্রেণীর আগ্রহ সৃষ্টির জন্য যে কাজগুলো করা দরকার আমাদের সরকার করতেছে।